আজকে আমি টমেটো খেজুর আর আমসত্ব দিয়ে একটা চাটনি বানাবো, ঠিক যেভাবে সরস্বতী পুজোর ভোগের চাটনিটা বানাই। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। চারটি মিডিয়াম সাইজের টমেটো ভালোভাবে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিলাম। গ্যাসে একটা স্টিলের কড়াই বসিয়ে টমেটোগুলো ওর মধ্যে দিয়ে সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার ফলে টমেটোগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুললাম, দেখুন টমেটো থেকে কত জল ছেড়েছে। একটা হাতা দিয়ে টমেটোগুলো আমি ঘেঁটে ঘেঁটে দিলাম, টমেটো বেশ নরম হয়ে গেছে। এই চাটনিটাতে আমি অল্প একটু পাকা তেঁতুল দিয়ে থাকি। এই সময় আমি অল্প একটু পাকা তেঁতুল টমেটোর মধ্যে দিয়ে দেব, আর কিছু খেজুর কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খেজুর আর তেঁতুল দেওয়ার পর মিনিট 5-এক লো ফ্লেমে চাটনিটাকে বসিয়ে রেখে আমি এরকমভাবে একটু নাড়াচাড়া করব। কেননা খেজুর আর তেঁতুল দুটোকেই নরম হওয়ার জন্য একটু সময় দিতে হবে। সমস্ত জিনিসগুলো বেশ ভালোভাবে মিশে গেছে, এখন এবার এতে মিষ্টি দিতে হবে। আমার ঠাকুরঘরে রোজ ঠাকুরকে যেগুলো খেতে দেওয়া হয় বাতাসা মিছরি চিনি, সেগুলো আমি একটা পৌটোয় জমিয়ে রাখি, আর সেগুলো যখন চাটনি বা আচার করি তার মধ্যে দিয়ে দিই। কিছুটা পরিমাণ বাতাসা চিনি এবং মিছরি চাটনির মধ্যে দিয়ে হাতা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। একটুখানি বসিয়ে রাখলে এগুলো গলে গিয়ে চাটনির সাথে মিশে যাবে। বাতাসা আর চিনি দেওয়ার পর 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করার পরেই দেখুন চাটনির সাথে সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি কিছু আমসত্ব টুকরো করে রেখেছিলাম সেগুলো চাটনির মধ্যে দিয়ে দিলাম। আমসত্ব দেওয়ার পরেও আমি 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করব। হাই ফ্লেমে রান্না করলে চাটনিটা নিচে লেগে যাবে, আর বেশিক্ষণ রান্না করলে আমসত্বগুলো গলে গিয়ে একদম ঘেটে যাবে। চাটনিটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটা রান্না করে 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দেওয়া যায়।